সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে যুব প্রজন্ম নামের একটি সংগঠন। সমাবেশে বক্তারা বলেন, করোনার কারণে গত 2 বছরে চাকরির বিজ্ঞপ্তি উল্লেখযোগ্য হারে কমেছে। এই সময় চাকরি প্রত্যাশীরা কোনো পরীক্ষা দিতে পারেনি এবং নিয়োগও পাননি। তাদের দাবি, বয়সসীমা পেরিয়ে যাওয়ার অনিশ্চয়তার মুখে পড়েছে প্রায় 1.5 লাখ চাকরি প্রত্যাশী। তাদের কথা চিন্তা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 বছর করার দাবি জানান তারা। চাকরি প্রত্যাশী প্রজন্ম, তাদেরকে আপনি যে 2 বছর হারিয়ে গিয়েছে, এই 2 বছর প্রণোদনা স্বরূপ বা ক্ষতিগ্রস্ততা হিসেবে 2 বছর অ্যাডজাস্ট করে সবাইকে একবারে মানে চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করে দিবেন এবং এটা স্থায়ীভাবে।